वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा प्रत्येक भलो आज सुस्थ आम भलो आज सुस्थ आ डेली ब्लॉग उ सम्पादे तुम्हारा अनेक 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 वेलकम। और एन बजे एगारोटा एगारोटा बजे हमें ब्लगटा एखन थे स्टार्ट कर आशा कर ब्लगटा देखे तुम्हें खूब 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 भलो लगे। और अभी एन टिफिन खेते बसे गेारोटा बजे टिफिन खाची भलो जिस आज आलू भाजार मुड़ी ना आज बेगुनी और मुड़ी गरम गरम बेगुनी और मुड़ी खाए रंग मे हलो कि ময়দানে নামবো কাজ করতে। ভালো লাগে আলু ভাজি হয়নি আর হলো বেগুনি আর মুড়ি। আজকে একটু আমাদের রুটিনটা চেঞ্জ হলো, টিফিনটা চেঞ্জ হয়ে গেল আজকে। তো ঘাটে ঝাড়ু দিয়ে দিচ্ছি, ওটা ঝাড়ু হয়ে গেছে কিন্তু এখন পুছা হয়নি ঘাটে। আগে দেখলাম খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এগারোটা বাজে, পারবো না চলতে, মাথা ঘুরে পড়ে যাবো ঘর ঝাড়ু ঘর মুছে করতে করতে। তো ওই জন্য এই একটা কাজ করেছি। আর বিছানার চাদরগুলো আজকে পাল্টে দিলাম, আর পাল্টাবো না এখন। তো বিছানার চাদর বালিশের কভার সব গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, ওগুলো এখন পাল্টাবো। সরি, পাল্টানো হয়ে গেছে, ওগুলো আর তোমাদেরকে দেখাইনি। তো ওটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এই ভিডিওটাতে আমি দেখাইনি, ঠিক আছে। আর তারপরে হবে লাঞ্চ, আগে তো খাই, ব্রেকফাস্ট তো করি, তারপর লাঞ্চের কথা ভাবা যাবে, তাই না? লাঞ্চকে স্কিপ করে ব্রেকফাস্ট, সরি, ব্রেকফাস্টকে স্কিপ করে লাঞ্চ হয় না কখনোই। কিন্তু আমরা করি না, ব্রেকফাস্টটাকে স্কিপ করি না, এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে করি খাই। আজকে একটু দেরি হয়ে গেল, এখন কদিন থেকে দেরি হয়ে যাচ্ছে। আর ভাবছি চুলকাটা নিহলিহিয়ে হয়ে গেছে একদম, সব চুল উঠে যাচ্ছে, যেটুকু আছে সেটুকু উঠিয়ে দিয়ে চলে আসবো আজকে। দেখি কবে যাবো, আজকে যাবো না কাল যাবো, আমার অনেক কাজ পড়ে আছে, কাজ চিনি শেষ হয় না, কী করি। তো দেখা যাক কতটা কি কাজ করতে পারি, কাজ করার উপর নির্ভর করছে যেতে পারবো কি পারবো না, ঠিক আছে। চুল কাটতে কিন্তু করতে হবে, আর পুজোর বেশি দিন নেই, আমার জন্য বসে থাকবে, তোর মেয়ের পরীক্ষা বলে তুই করতে পারছিস না বলে আমার জন্য বসতে ভালো বসতে হবে না। আবার মেঘলা মেঘলে দিন করছে, এক বালতি জামা কাপড় ভিজিয়েছি, যদি কতদিনে শুকাবে তার ঠিক নেই, প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। সে লঙ্কাটা কোথায় ঢুকে গেল মুড়ির মধ্যে খুঁজেই পাচ্ছি না, ওই লঙ্কাটা যদি চিবিয়ে দিই না আমার আপনার কান টান দিয়ে আগুন বেরোবে, এত ঝাল দেখ মুড়ির মধ্যে ঢুকে গেল, বুঝতে পারছি না কেন মুড়ির মধ্যে কোথায় গেল, পেয়েছি খুব ঝাল। খেতে খেতে কথা বলা হচ্ছে না, খেয়ে নিয়ে আরো কথা বলছে, মুখে মুড়ি ঘুরে 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 বেড়াচ্ছে। গুড ইভিনিং, তো আমি এখন বেরিয়ে পড়েছি চুল কাটতে, এবার চুল কাটবো। এবার আমাদের চুল কাটার টাইম চলে এসেছে, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এবার আমরা মামিতে যাচ্ছি, হাঁটছি, সবই হাই বলে দে। তো এবার আমরা মামিতে যাব চুল কাটতে, অ্যাটলিস্ট চুল কাটার সময় আমাদের এসে, অনেকদিন থেকে চুল কাটবো করছিলাম, কিন্তু চুল কাটা এখনও পর্যন্ত করতে পারলাম না কমপ্লিট। তো চুল আঁচড়া নিয়ে একটা খালি একটু আঁচড়ে নিয়েছে সামনে, এখানে সামনে আঁচড়ে একটা ক্লিপ দিয়ে বেঁধে রেখে দিয়েছি, এদিকে যাবো কোন দিকটা অন্ধকার, না ওই বাঁ দিকে গলিটা ঘুরে যাবো। তো ওটা বলছি দেখি এদিকে আরো তো ঠাকুরের মন্দির, তো চলো যেদিকে হোক সেদিকে একদিকে যাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। তো যে দিদির কাছে যাবো বলেছিলাম চুল কাটতে, ওই দিদির কাছে যাচ্ছি, দিদিও ফোন করেছিল,
কালকে যাওয়ার কথা ছিল, তো কালকে একটু দোকানে গেছিলাম বলে যেতে পারিনি, তা ভাবলাম আজকে যাব। তো দিদি দিদিরা একটু যাবে, বেরোবে, দিদির জামা কাপড় কিনতে যাবে বোধ হয়। তো আমাকে ফোন করেছিল, এসো তোমার চা আমাদের জন্য বসে আছে। আচ্ছা তো যাই হোক, দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে হাঁটা ফাটা বন্ধ হয়ে গেছে এখন, দিয়ে হাঁপিয়ে যাচ্ছি। এদিকে একটু অন্ধকার অন্ধকারও আছে, বাড়িতে যাচ্ছি, চলো। অনেকদিন থেকে ভাবছি চুল কাটবো, ভুরু প্ল্যাক করবো, ছ মাস করিনি, ছ মাস ভুরু প্ল্যাক করিনি বোধ হয়। তো আজকে আর বেশি দিন যেহেতু পুজোতে আর নেই, তো দাঁড়া তো ছ মাস এখানটা একদমই অন্ধকার হয়ে আছে, তো দাঁড়া অন্ধকার তোমরা চোখ মুখ আমাদের দেখতে পাবে না, একটু আলোতে যায়। তো একটু আলো এসছে, স্ট্রিট লাইটও জ্বলছে। তো ছ মাস ভুরু প্ল্যাক করিনি ভাবছি, এবার ভুরু টুটু একটু প্ল্যাক করবো যাবো। আচ্ছা গরমও লাগছে, এত বৃষ্টি হলো তাও গরম লাগছে, গরমে ঘেমে গেছি। তুই কী কাট কাটবি, দেখি কী কাট কাটি, দেখা যাক। গোল কাটবো না, স্টেপ কাটবো না, এখন নেড়া করবো, বুঝতে পারছি না কী করবো, গরম লাগছে গো। আর চুল কাটতে কাটতে টাইমও লেগে যাবে, তো আজকে ওই জন্য চুল কাটারটাই খালি রেখেছি। আমি শোনাম কথা, তো ওই জন্য কালকে ভাবলাম বাজার করে এসে চুল কাটতে যাব। তো হ্যাঁ, কালকে বাজার করতে করতেই বেজে গেছে 8:30, তো অত রাত্রিতে আর যাওয়া যাবে না, কাটতে কাটতে আরও দেরি হয়ে যাবে, একটু দূর আছে, আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূর আছে। তো ভাবলাম আজকে চলো কেটে আসি, তো চলো আর বেশিক্ষণ না, একটুখানি আছে হাঁটতে, আর একটুখানি গিয়েই পৌঁছে যাওয়ার, আমরা কেমন করে ঘেমে গেছি। উফ, তো চলো অনেকটাই চলে এসেছি, আর বেশি দূর নেই, দেখতে পাচ্ছি সামনে এখানে আছে, ঠিক আছে। চলো চুল কাটার পর চেহারাটা কেমন হয়, বুদনি হয় না, পেতনি হয় না, কেমন হয় দেখা যাবে। তো চলো আর বেশি কথা বলছি না, পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উফ, আমি একবার ভাজবো চুল কাটাকে, আমি মনে হচ্ছে আবার বাপ করে দেবো, এত গরম লাগছে। তুই কী করবি রে, বাপ করবি? হাই না, ও স্টেপ কাট করবে। আচ্ছা স্টেপ কাটে না কী কাটে, এখন দেখা যাক কী কাটে। ঠিক আছে চলো, হাঁপিয়ে গেছি গো, আর আমার হাতে ব্যথা করছে, খুব ব্যথা করছে, ক্যামেরাটা ধরতে পারছি না। চলো তোমার সঙ্গে পরে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আচ্ছা হ্যাঁ, আমাকে একজনে বলেছিলো, দিদিভাই তোমার হেয়ার কাট ভিডিও আপলোড করে আমাদেরকে একটু দিও, তো দেখি কতটা কি দেখাতে পারি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা চলো। তো আমি যে দিদির কথা বলছিলাম, তো সেই দিদির কাছে আমি চলে এসেছি, দেখো তুমি অবশ্যই পিছন থেকে দেখাচ্ছো দিদি। হ্যাঁ দেখো, এই যে আমার দিদি, দিদি হাই বলো। হাই। এই দিদির কাছে আমি গ্রুপ প্ল্যান করি চুল কাটি, এই দিদির কাছে চুল কাটতে, এখন কী কাট কাটবো, কোনটা ভালো লাগবে আমাকে? কী কাটবে তোমার, কী ইচ্ছে? কি ও তো স্টেপ কাট কাটবে, স্টেপ করবে তুমি? ও তুই আগে কাটবি, আমি কাটবো, আমার কোন কাটা কাটতে ভালো লাগে বলো। দিদি বললো আমাকে স্টেপ কাট করলে ভালো লাগবে, তো স্টেপই করবো ভাবছি। ঠিক আছে, তো এই যে দিদির কাছে এসেছি, তোমাদের কাছে বলেছিলাম আমার দিদির কাছে আমি কাটি, তো চলো এবার কাটবো, একটু বসি দিয়ে। দিদি তোমার বাজারে যাবে? হ্যাঁ দিদি একটু বাজারে যাবে, বেশি দেরি করলে হবে না, তো চলো ফটাফট শুরু করে দিই। এবার চুলটা কাটবো ভাবছি, স্টেপ কাটই কাটবো, দিদি বলো স্টেপ কাট কাটলেই ভালো লাগবে, তো এবার চুল কাটার পালা।
দেখি দেখো কেমন লাগে। তুমি কি ইউটিউবে চ্যানেল খুলেছো নাকি? হুম। কি নামে আছে তোমার? শম্পা। হ্যাঁ শম্পা। শম্পা বললেই আসবে? না তুমি লিখবা ডেইলি ব্লগ উইথ শম্পা তাহলেই আসবে। ডেইলি ব্লগ উইথ শম্পা। আচ্ছা তুমি প্রতিদিন যেটা পুরোটা ইয়ে করো ছাড়ো। প্রতিদিন কোথায় করো? ও তো পরীক্ষা ছিল প্রতিদিন করতেই পারিনি গো। প্রতিদিন তো করি না আর তোমার তিন দিন চার দিন পর প্রতি ছোট করবে না বাবা? এই মধ্যেই করবে। কেমন করলে ভালো লাগবে তোমার? তো আমার চুলকাটা স্টার্ট হয়ে গেল। ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার চুলকাটা। হ্যাঁ তোমার কাছে স্টেপ কাট কেটেছিলাম গত বছর। আরে আজকে কাটছি বা স্টেপটা পরে মনে ঠিক করে নিয়ে গেছিলে মানে অন্য করেছিলে নাকি সমান হয়ে আছে? না না আমি তোমার কাছে কাটলাম গো। সেই কম বলে তো পঞ্চম না ষষ্ঠী দিন এসে কেটেছিলাম। না তো তারপরেও আসছিলে তো? আর আসিনি গো। আসুনি না এইবার এলাম দেখি প্রায় প্রায় আসে কিন্তু তুমি এখন দেখে সব সাবস্ক্রাইব করবো আগে তাহলে তুমি দেখতে পাবা সব। ঠিক আছে। হ্যাঁ গানগুলো করি শর্টে তেল একদম চিপকায়।
তো আমার চুল কাটা হয়ে গেল কমপ্লিট, চুল ফুল কেটে নিলাম স্টেপ কাট, মেয়ে কাটছে দেখো, ও বসে গেছে কাটতে। আর আমার কাটা থ্রেডিং করা হয়ে গেছে, থ্রেডিং এর 6 মাস পর করলাম। তো ভালো করে শ্যাম্পু দেওয়া হয়নি, কালকে আবার ভালো করে শ্যাম্পু দিতে হবে মাথাতে। এই পর্যন্তই আছে, আর পর্যন্ত বেশি কাটিনি, অল্পই কাটছি। ঠিক আছে, চুল কেটে চলে এসেছি। দেখো আমার চুল কাটা হয়ে গেছে, চুলটা আমার ভালো শ্যাম্পু দেওয়া হয়নি, তো কালকে ভাবছি শ্যাম্পুটা ভালো করে দেব, দিলে চুলটা হয়তো বোঝা যাবে। তো বেশি কাটিনি, অল্পই কেটেছি, অল্প কাটছি, বেশি কাটিনি। আর আমার মেয়ে ওখানে ফোনে ফটো তুলছে, ওটা বেশি বোঝা যাচ্ছে ভালো, আমারটা অতটা বোঝা যাচ্ছে না। আমার শ্যাম্পুটা ভালো হয়েছে, আমার শ্যাম্পুটা ভালো হয়নি তোমাদের বললাম, তো শ্যাম্পুটা দিয়ে বোঝা যাবে কীরকম ফোলা ফোলা লাগছে, দেখে যাচ্ছে ভালো। আমারটা একটু কম, আমারটা যদি তেল তেল মাথা হয়ে যাচ্ছে অতটা বোঝা যাচ্ছে না, তো কালকে শ্যাম্পু দিলে বোঝা যাবে। আর এত গরম লেগেছে, এত গরম লেগেছে, দুটো ফ্যান চালিয়ে দিয়েছে, দেখো টেবিল ফ্যান চলছে আর ওপরে দেখো সিলিং ফ্যান চলছে, ওই দেখো। তো এত গরম লাগছে, বৃষ্টি হচ্ছে তবুও গরম লাগছে, আর খুব খিদে পেয়ে গেছে তোমাদের তো বললাম, তাই একটু চা একটু বিস্কুট খাই। কালকে শ্যাম্পু দেবো চুলটার মধ্যে, দুটো চা বিস্কুট খেলাম, প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমার মেয়ে ওদিকে দেখো ফটো তুলছে, আমার মেয়ে দেখে ফটো তুলছে, চুলটা কেমন কাটা হচ্ছে এভাবে ফটো তুলছে, ভালো লাগছে। ওটা যদি একটু চুলটা ফোলা ফোলা মোটা মোটা, তো ওই জন্য ওটা বেশি বোঝা যাচ্ছে, আমারটা অতটা মানে একটু কম বোঝা যাচ্ছে, শ্যাম্পুটা কম হয়েছে বলে দেখি কালকে বোঝা যাবে। আর যে থ্রেডিং করে আসছি, আর একটু ছোটো বলে ভালো হতো মনে হচ্ছে, আর একটু ছোটো বলে ভালো হতো না মা। আজকে রাখতে হবে পরোটা, আলু ভাজা আর মিষ্টি হবে ডিনারে। আর ব্লগটা কন্টিনিউ করছি না, অনেক বড় হয়ে যাবে নাকি বুঝতে পারছি না ব্লগটা, তো চলো। আর খুব গরম লেগে গেছে, প্রচণ্ড গরম লাগছে, আর জামা কাপড় চেঞ্জ করতে বলে বাঁচি, এত গরম লাগছে। ঠিক আছে চলো, তো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি, আবার তোমাদের জন্য পরে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, গুড নাইট, টাটা।